আসসালামু আলাইকুম গাইজ আশা করি সকলে ভালো আছেন ম্যাটা বিজনেস সুইট থেকে অনেকেই কিন্তু ভিডিও আপলোড করতে চাচ্ছেন বা আপলোড করতেছেন কেননা বর্তমানে ফেসবুক ক্রিয়েটর স্টুডিওকে বাদ দিয়ে এখন ম্যাটা বিজনেস সুইট কিন্তু নিয়ে আসছে এখন অনেকেই কিন্তু ব্রাউজিং করতে পারে না বা ব্রাউজিং করার ক্ষেত্রে কিন্তু আপনারা ভিডিও আপলোড করতে পারতেছেন না কেননা ক্রম ব্রাউজার থেকে আপনি যখন ভিডিও আপলোড করতে যাবেন তখন অনেক জামালা ফওয়াতে হয় আপনাকে তো অনেকেই আছেন ম্যাটা বিজনেস সুইট যে অ্যাপটা আছে অ্যাপ থেকে আপনারা ভিডিও আপলোড করতেছেন বা করতে চাচ্ছেন কিন্তু আপনারা সে অ্যাপটা থেকে যে ম্যাটা বিজনেস সুইট যে অ্যাপটা আছে এটাতে কিন্তু আপনারা ভিডিওতে থামমেল অ্যাড করতে পারতেছেন না কেননা বাই একটা ভিডিওর জন্যে থামেল কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ থামেল দেখেই কিন্তু মানুষই ক্লিক করবে এমনকি থামেল দেখেই কিন্তু মানুষ আপনার ভিডিওকে দেখবে ঠিক আছে তো আপনারা যারা ফেসবুকে কাজ করতেছেন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনারা থামমেল অ্যাড করতে পারতেছেন না একটাই সমস্যা সেটা হচ্ছে ম্যাটা বিজনেস সুইট অনেক বড় একটা প্রবলেম এখান থেকে কিন্তু আপনি সাইলেও কিন্তু থামমেল অ্যাড করতে পারবেন না এখন অনেকেই বলতেছেন যে ভাই আগে ক্রিয়েটর স্টুডিও যেটা ছিল সেটা কিন্তু অনেক ভালো ছিল ইজিলি আমরা থামেল অ্যাড করতে পারতাম কিন্তু ম্যাটা বিজনেস সুইট থেকে আমরা থামেল অ্যাড করতে পারতেছি না তো আমি আপনাদের কাছকে দেখিয়ে দিব আসলে থামেল কিভাবে অ্যাড করবেন আপনাকে ম্যাটা বিজনেস সুইট থেকে থামেল অ্যাড করতে হবে না আপনি যে কোনোভাবেই করতে পারবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আমি প্রথমত আপনার সাথে স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি তো দেখুন থামমেল হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা এটাকে নিয়ে দানায় ফানায় করা যাবে না ভিডিও আপলোড দিলে অবশ্যই থামমেল অ্যাড করে দেবেন ঠিক আছে তো দেখুন আমি আপনাদের মাঝে স্ক্রিনটা শেয়ার করলাম আমি এখন সরাসরি চলে যাব মেটা বিজনেস সুইটে যে অ্যাপটা আছে এটাতে চলে যাব এই যে এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমার এখানে যে ফেসটা আছে ফেসটা কিন্তু এখানে চলে আসবে এখন আমি যদি ক্রিয়েট হোসটি ক্লিক করে দিই এই যে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এই যে দেখুন ফটো অ্যান্ড ভিডিও ঠিক আছে এখানে কিন্তু অপশানটা চলে আসছে আমি এখানে ক্লিক করলে কিন্তু এখন যে ভিডিওগুলো আছে সেগুলো এখানে শো করবে ঠিক আছে তো দেখুন ভিডিও আমি ভিডিও অপশনে যাচ্ছি ওকে আমি কাইন মাস্টার থেকে ধরে নিন একটা ভিডিও আপলোড করার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি তো ওকে কাইন মাস্টারই ক্লিক করলাম এখানে আমার অসংখ্য ভিডিও আছে আমি জাস্ট আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি তা আমি ক্লিক করলাম এই যে ক্লিক করে দিলাম তারপর ডান করবো এই যে দেখুন এখানে কিন্তু ভিডিওটা চলে আসছে কিন্তু এখানে থামমেল অ্যাড করার কোনো অপশন কিন্তু নাই বা দেখাচ্ছে না ঠিক আছে আপনারা ভালো করে দেখলেন এখানে এখানে কিন্তু ভিডিও লোকেশন ফিলিং তারপর হচ্ছে ট্যাগ এবং গেট মেসেজ ঠিক আছে এখানে কিন্তু থামমেল অ্যাড করার কোনো অপশন নাই অর্থাৎ এখান থেকে ভিডিও আপলোড করা এবং ফেসবুকে যে অফিসিয়াল অ্যাপটা আছে সেখান থেকে ভিডিও আপলোড করা একই কথা সো এটা আমাদের কী কাজে আসলো ভাই থামমেলে যদি ভিডিওতে অ্যাড করতে না পারি তাহলে এই অ্যাপটা দিয়ে আমরা কী করবো তবে এই অ্যাপটাতে অনেক ধরনের সুবিধা আছে সেটা হচ্ছে আপনি স্যালি মেসেজ করতে পারবেন আপনার অডিয়েন্স যারা আছে তাদেরকে আপনি মেসেজ যে দেখুন মেসেজ বক্স এখানে বিভিন্ন রকমের ফ্যাসিলিটি আছে কিন্তু থামমেল অ্যাড করার ফ্যাসিলিটিতে এখানে নেই আপনাকে যদি থামেল অ্যাড করতে হয় তাহলে আপনি ক্রমবাজার থেকে আপনার অ্যাডিটাররা লগ ইন করে ফেসটা সুইচ করে তারপর আপনি ভিডিও আপলোড করার সময় থামেল অ্যাড করতে পারবেন এখন আসুন আপনি কিভাবে থামেল অ্যাড করবেন ভিডিও তো আপলোড করতে হবে তাই না আমরা তো কন্টেন্ট ক্রিয়েটর আমরা যদি ভিডিওতে থামেল অ্যাড না করি তাহলে আমাদের ভিডিওতে ভিউজ কীভাবে আসবে মানুষই কি দেখে আমাদের ভিডিওটাতে ক্লিক করবে এবং কি ভিডিওটা ওয়াচ করবে তো দেখুন আমি এখানে চলেছি এখন আমার কাছে যে ক্রিয়েটর স্টুডিওটা আছে আমি সরাসরি সেটাতে চলে যাবো এই যে ক্রিয়েটর স্টুডিও এখানে চলে আসলাম এখানে আমার আরেকটা ফেজ আছে ওকে ওই ফেজটাই আছে তো দেখুন আমি আপনাদেরকে সরাসরি বলে দিচ্ছি ভাই যারা ক্রিয়েটর স্টুডিওটাকে অলরেডি বাদ দিয়ে দিছেন বা ইউজ করতেছেন না আমি আপনাদেরকে রিকমেন্ড করবো ভাই ক্রিয়েটর স্টুডিওটা আপনারা আবার ইনস্টল করেন ঠিক আছে আমিও কিন্তু যখন এই ম্যাটা বিজনেস সুইট চলে আসছিলো আপডেট চলে আসছিলো তখন ক্রিয়েটর স্টুডিওতে কাজ করা যেত না বা থামমেল থামমেল লাগানোর যে অপশানটা আছে সেটা আসতো না বা ভিডিও আপলোড করার যে অপশানটা আছে সেটা আসতো না তো প্রথম প্রথম যখন ম্যাটা বিজনেস সুইট লঞ্চ হয়েছিল তখন ক্রিয়েটর স্টুডিওতে কাজ করতো না বা একেবারে বন্ধ ছিল ধরতে গেলে ঠিক আছে তো আপনি সাইলে কিন্তু এখন কাজ করতে পারবেন কেননা এখন আর সেরকম নাই এখন ভিডিও আপলোড করা যায় ক্রিয়েটর স্টুডিও থেকে একদম সহজভাবে ভিডিও আপলোড করা যায় এবং কি থামে অ্যাড করা যায় তো ভাই ম্যাটা বিজনেস সুইডে যে অপশানটা আছে সেটা একেবারে বাদ দিয়ে দিন যদি আপনার প্রয়োজন হয় আপনি রাখতে পারেন অসুবিধা নেই যদি প্রয়োজন না হয় আপনি এখান থেকেই কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন এবং কি থামেল অ্যাড করতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে ক্লিক করলাম এই যে ভিডিও অপশন এ যে ফেনে ক্লিক করলাম ফেনে ক্লিক করার পর এই যে ভিডিও ভিডিও অপশানে ক্লিক করলাম এখানে কিন্তু অসংখ্য ভিডিও চলে আসছে আমি ওই ভিডিওটাতে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করলাম এখানে দেখুন থামেল অপশনটা কিন্তু চলে আসছে আগে কিন্তু এই অপশনগুলো আসতো না যখন ম্যাটা বিজনেস সুইট নতুন নতুন করে নতুনভাবে তারা আপডেট নিয়ে আসছে নতুনভাবে লঞ্চ করছে মার্কেটে তখন কিন্তু এই অপশনটা আসতো না বা ভিডিও আপলোড করতে পারতেন না কিন্তু বর্তমানে পারবেন ভাই আপনারা যদি থামেল অ্যাড করতে চান তাহলে আপনারা এখান থেকে ভিডিও আপলোড করতে পারেন বা বিভিন্ন যে কাজগুলো আছে সে সেগুলো আপনি ম্যাটা বিজনেস সুইচ থেকেই করতে পারবেন কিন্তু ভিডিও আপলোড করার সময় থামেলটা আপনি এখান থেকে আপলোড করবেন তো আমি আপনাকে রিকমেন্ড করবো ভাই আপনি যদি ক্রিয়েটর স্টুডিও আপনি আনইনস্টল করে থাকেন তাহলে আবার ইনস্টল করে নিন এটা দিয়ে কাজ করেন কোনো অসুবিধা নেই এখান থেকে থাম থামিল অ্যাড করতে পারবেন আপনাদেরকে দেখিয়েই দিলাম অলরেডি এই জিনিসটা কিন্তু চালু হয়ে গেছে এখন অনেকেই কিন্তু ক্রিয়েটিভ স্টুডিও থেকে ভিডিও আপলোড করতেছে ভাই থাম্মেল ছাড়া একটা ভিডিওর কোনো দাম নাই ভাই একটা অডিয়েন্স একটা দর্শক আপনার ভিডিওটা দেখবে কি দেখে আপনার থামেল দেখে এবং কি টাইটেল দেখে মেন গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে থামেল তো থাম্মেলটাই যদি আপনি অ্যাড করতে না পারেন আপনি যদি বিজনেস সুইট থেকে যদি আপনি ভিডিওটা যেভাবে এডিট করছেন ওইভাবেই ছেড়ে দেন বা আপলোড করে দেন তাহলে কি হবে ভাই মানুষই ক্লিক করবে না ভিউজ হবে না ওয়াচ টাইমও কমপ্লিট হবে না বা ওয়াচ টাইমও আসবে না তো আমি আপনাদেরকে রিকমেন্ড করতেছি ভাই ক্রিয়েটো স্টুডিও থেকে বর্তমানে আপনারা ভিডিওগুলো আপলোড করবেন এবং কি থামমেল অ্যাড করে কিন্তু আপলোড করুন আপনাদেরকে দেখিয়ে দিলাম অপশনটা কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে তো এই ছিল কমপ্লিট একটা ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে দেখার জন্য সুযোগ করে দেবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো দিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম